হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপার্ট অ্যাকোয়ারিস্ট। আশা করি সকলে ভালোই আছেন। যারা শখের বসে মাছকে ভালোবেসে বা বাড়িতে সৌন্দর্য বাড়াতে একটা অ্যাকোয়ারিয়াম রেখেছেন, তারা সবসময় চিন্তা করে যে কী করলে তাদের অ্যাকোয়ারিয়াম দেখতে ভালো লাগবে এবং সেই সঙ্গে মাছগুলো ভালো থাকবে। একটা ওয়েল মেনটেন অ্যান্ড হেলদি অ্যাকোয়ারিয়াম হচ্ছে প্রধান বিষয় আপনাদের মাছেদের ভালো থাকার জন্য। এই ভিডিওতে 15টি খুব গুরুত্বপূর্ণ এবং সহজ টিপস দেব, যেগুলি ফলো করলে খুব সহজেই আপনি আদর্শ বা পারফেক্ট অ্যাকোয়ারিয়াম করতে পারবেন আপনাদের মাছেদের জন্য। এই সহজ টিপসগুলো মেনে চললে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনার অ্যাকোয়ারিয়াম দেখতে সুন্দর লাগবে এবং মাছেরা অনেক হেলদি অ্যান্ড হ্যাপি থাকবে। তো চলুন দেখে নিই হাউ টু মেনটেন এ হেলদি অ্যাকোয়ারিয়াম। আপনাকে মাসে অন্তত এক থেকে দুবার 25-30% ওয়াটার চেঞ্জ করতেই হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার 50% দুশ্চিন্তা দূর হয়ে যাবে। রুটিন ওয়াটার চেঞ্জের অনেক বেনিফিট আছে, যেমন অ্যাকোয়ারিয়ামে অ্যামোনিয়া লেভেল ঠিক রাখে, অ্যাকোয়ারিয়ামের জলকে অক্সিজেনেট করতে সাহায্য করে, বর্জ্য পদার্থ ট্যাঙ্ক থেকে বেরিয়ে যায় ফলে জলের কোয়ালিটি ভালো থাকে এবং জল স্বচ্ছ ও ক্রিস্টাল ক্লিয়ার থাকে। অ্যাকোয়ারিয়ামের ফিল্টার শুধু জলকে পরিষ্কার করে না, ফিল্টার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াদের থাকার জন্য এবং ব্যাকটেরিয়াদের কলোনি তৈরি করার জন্য উপযুক্ত ব্যবস্থা তৈরি করে। একটা পারফেক্ট ফিল্টার কীভাবে নির্বাচন করবেন সেই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আছে, আই বাটন ও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার দেখে নিতে পারেন। তবে এতটুকু জেনে রাখুন, যেই ফিল্টারের মধ্যে কেমিক্যাল, মেকানিক্যাল এবং বায়োলজিক্যাল সবগুলো মিডিয়া থাকে সেটাকে একটা ভালো ফিল্টার হিসাবে বিবেচনা করা যেতে পারে। একটা হেলদি অ্যাকোয়ারিয়ামের চাবি হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। জল নষ্ট করার মেন উপাদান হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াদের রিমুভ করতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাকোয়ারিয়ামের গ্রাভেলস এবং ফিল্টার মিডিয়ার মধ্যে এরা থেকে থাকে, তাই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যাতে গ্রো করতে পারে সেই দিকে আপনাকে নজর দিতে হবে। লাইভ প্ল্যান্ট শুধু অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করে না, যেমন লাইভ প্ল্যান্ট ট্যাঙ্কের অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। লাইভ প্ল্যান্ট থাকলে ট্যাঙ্কে এলগি সহজে গ্রো করতে পারবে না। লাইভ প্ল্যান্টের ট্যাঙ্কে মাছের থাকার জন্য ন্যাচারাল এনভায়রনমেন্টের সৃষ্টি করে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াদের গ্রোথ হতে সাহায্য করে, মাছেদের ব্রিডিংয়ে সহায়তা করে। লাইভ প্ল্যান্ট ছোট মাছেদের বা ফ্রাইদের হাইডিং প্লেসের ব্যবস্থা করে দেয় এবং লাইভ প্ল্যান্টস আপনার অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়াও লাইভ প্ল্যান্টসের অনেক উপকারিতা আছে, সবগুলো বলতে গেলে একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে। যাই হোক, অ্যাকোয়ারিয়ামকে হেলদি রাখতে গেলে ট্যাঙ্কে অবশ্যই লাইভ প্ল্যান্টসের ব্যবস্থা করতে হবে। অ্যাকোয়ারিয়ামকে হেলদি রাখতে গেলে আপনাকে অবশ্যই ওয়াটার প্যারামিটার্সের দিকে লক্ষ্য রাখতে হবে। নিয়মিত অ্যামোনিয়া লেভেল, ওয়াটার টেম্পারেচার এবং পিএইচ লেভেল চেক করতে হবে। যারা ফিশ কিপিং হবিতে নতুন তারা বেশিরভাগ সময় ভুলভাল জায়গায় অ্যাকোয়ারিয়াম রেখে দেন, ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। যেমন অ্যাকোয়ারিয়ামকে জানলার পাশে রেখে দেওয়ার ফলে ডাইরেক্ট সানলাইট এসে অ্যাকোয়ারিয়ামের উপর পড়ে, এর ফলে ওয়াটার টেম্পারেচার আপডাউন হতে থাকে। এইভাবে অনেকদিন চলতে থাকলে মাছের অসুস্থ হতে থাকে। এছাড়াও এমন জায়গায় অ্যাকোয়ারিয়াম রাখেন যেখানে অ্যাকোয়ারিয়াম মেনটেন্যান্স করতে এবং ওয়াটার চেঞ্জ সহ অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, তাই অ্যাকোয়ারিয়াম রাখার পারফেক্ট প্লেস কী হবে সেটা ঠিক করা উচিত। অ্যাকোয়ারিয়াম রাখার পারফেক্ট প্লেস হলো যেখানে কোনো হিটিং আর কুলিং সোর্স থাকবে না বা কোনো সাউন্ড সোর্স বা স্পিকারের পাশে অ্যাকোয়ারিয়াম না রাখাই ভালো। কোনো উঁচু জায়গায়ও রাখা উচিত নয়, কারণ জল পরিবর্তন করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আপনার মাছের বিহেভিয়ার আপনাকে অনেক কিছু জানিয়ে দেয় কিন্তু আপনি বুঝতে পারেন না, তাই মাছেদের বিহেভিয়ারের প্রতি লক্ষ্য রেখে এদের ভালো মন্দ বুঝতে হয়। যদি দেখেন আপনার মাছ জলের উপরিভাগে এসে শ্বাস নিচ্ছে তাহলে বুঝতে হবে যে ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেই। মাছ যদি ঝিমিয়ে বসে থাকে তাহলে বুঝতে হবে সে কোনো রোগে আক্রান্ত হয়েছে। আবার যদি দেখেন যে মাছ আপনাকে দেখে লুকিয়ে পড়ছে তাহলে জানবেন যে সে স্ট্রেসের মধ্যে আছে, তাই মাছেদের লক্ষণগুলি বুঝে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রপার ডায়েট আপনার মাছেদেরকে হেলদি অ্যান্ড হ্যাপি রাখে। মাছকে অল্প পরিমাণে খাবার দিন পার ডে 2 টাইমস, পরিমাণে এতটা দিন যতটা এরা 1-2 মিনিটের মধ্যে খেয়ে নিতে পারে। মাছেদের মোটেও ওভার ফিডিং করাবেন না। আমরা অ্যাকোয়ারিয়ামের কাজগুলো পরিষ্কার করার দিকে বেশি নজর দিই কিন্তু সাবস্ট্রেটের দিকে এতটা খেয়াল করি না, কিন্তু সাবস্ট্রেটের মধ্যে এই সবথেকে বেশি ওয়েস্টেজ জমা থাকে, তাই নিয়মিত সাবস্ট্রেট পরিষ্কার করা প্রয়োজন। আপনি অ্যাকোয়ারিয়ামের গ্রাভেলগুলো যখন পরিষ্কার করবেন সেটা অ্যাকোয়ারিয়ামের জল দিয়েই পরিষ্কার করবেন, ফলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াদের কলোনি ঠিক থাকবে।
মেনটেন হেলদি ওয়াটার। হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা হেলদি অ্যাকোয়ারিয়ামের জন্য। আপনি অ্যাকোয়ারিয়ামে যেই ধরনের মাছ রাখবেন তাদের জন্য উপযুক্ত জল কী ধরনের হওয়া প্রয়োজন সেটা অবশ্যই জেনে নেবেন। মাছের জন্য ওয়াটার টেম্পারেচার, ওয়াটার প্যারামিটার কী দরকার সে বিষয়ে সঠিক জ্ঞান রাখা প্রয়োজন। আপনি খুব সহজেই ওয়াটার টেম্পারেচার, ওয়াটার প্যারামিটার, অ্যামোনিয়া লেভেল ইত্যাদি চেক করতে পারবেন। বিভিন্ন টেস্টিং কিট কিনতে পাওয়া যায়, সেগুলি দ্বারা সহজেই আপনি এগুলো পরিমাপ করতে পারবেন। একটা হেলদি অ্যাকোয়ারিয়াম অনেকটা ট্যাঙ্কের অক্সিজেন লেভেলের উপর নির্ভর করে। অ্যাকোয়ারিয়ামে লো অক্সিজেনের লক্ষণ কী, কীভাবে সেটা ইনক্রিজ করবেন সেই বিষয়ের উপর একটা বিস্তারিত ভিডিও আছে, তাই এখানে আর আলোচনা করছি না। আই বাটন ও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন, তাহলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওভারক্রাউডেড ট্যাঙ্কে সবসময় সমস্যা লেগেই থাকে, অযথা অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের মাছ রেখে অ্যাকোয়ারিয়াম ভর্তি করবেন না। আপনি হয়তো ভাবছেন অ্যাকোয়ারিয়ামে অনেক মাছ রেখেছেন, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু বিশ্বাস করুন আপনার এই অ্যাকোয়ারিয়ামে থাকতে মাছেদের কিন্তু মোটেও ভালো লাগছে না। ওভারক্রাউডেড ট্যাঙ্কে মাছেরা সবসময় অস্বস্তিতে ভোগে। ওভারক্রাউডেড ট্যাঙ্কে অক্সিজেন লেভেল কমে যায়, অ্যামোনিয়া লেভেল বেড়ে যায়, ফলে ট্যাঙ্কে মাছ থাকার অনুপযুক্ত হতে থাকে। একটা হেলদি অ্যাকোয়ারিয়াম কখনো ওভারক্রাউডেড হবে না। যখন নতুন মাছ কিনবেন তখন সেই মাছ সম্পর্কে একটু ভালোভাবে স্টাডি করবেন। তার থাকার জন্য উপযুক্ত ট্যাঙ্ক রিকোয়ারমেন্ট কী, আপনার যে অ্যাকোয়ারিয়াম আছে সেটাতে এরা থাকার জন্য উপযুক্ত কিনা সেটা আগে ভেবে দেখুন। এছাড়া আপনার এক্সিস্টিং যে মাছগুলো আছে সেগুলির সঙ্গে এরা থাকবে কিনা, অর্থাৎ ট্যাঙ্কমেটস কী হবে সে বিষয়ে আগে ভাবনা চিন্তা করবেন। একটা হেলদি অ্যাকোয়ারিয়াম মেনটেন করতে গেলে এই বিষয়টির প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক থাকে তাহলে লাইট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্ল্যান্টগুলো বেড়ে ওঠার জন্য। আপনার ট্যাঙ্কের জন্য পারফেক্ট লাইট নির্বাচন করাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বেশি লাইটও ভালো নয়, কারণ এতে এলগি গ্রোথ হয়, আবার কম লাইটও ভালো নয়, এতে প্ল্যান্ট গ্রোথ হয় না। তাই সঠিক লাইট কী হবে সেটা নির্বাচন করা জরুরি। একটা হেলদি ট্যাঙ্কে প্রত্যেকটা ইকুইপমেন্ট অ্যাক্টিভ থাকতে হবে। ওয়াটার ফিল্টার, ওয়াটার হিটার, থার্মোমিটার, এয়ার পাম্প, অ্যাকোয়ারিয়াম লাইট ইত্যাদি সবসময় অ্যাক্টিভ কন্ডিশনে থাকতে হবে। নিয়মিতভাবে এইসব ইকুইপমেন্টগুলোকে চেক করতে হবে এবং দেখতে হবে যে এদের থেকে সঠিক সার্ভিস পাওয়া যাচ্ছে কিনা। প্রয়োজনে একটা করে এক্সট্রা ইকুইপমেন্ট কিনে রাখতে হবে, যাতে কোনো ইকুইপমেন্ট খারাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে যেন রিপ্লেস করতে পারেন। তো উপরের বিষয়গুলি থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে একটা অ্যাকোয়ারিয়ামকে হেলদি রাখতে গেলে কী কী বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। সমস্ত ভিডিওটি সারাংশ থেকে এটাই বোঝা গেল যে রেগুলার মেনটেন্স ইজ দ্য কি টু মেনটেন হেলদি অ্যাকোয়ারিয়াম। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। ফিশকিপিং রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন আপনি ও ভালো থাকুক আপনার মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশকিপিং।